নন্দীগ্রাম নির্বাচনের কিছুক্ষণ মুহূর্ত আগে মমতা ব্যানার্জির যে স্টেটমেন্ট সেটা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মমতা ব্যানার্জির নন্দীগ্রামের বাড়িতে আমার পেছনে যেই বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই হলো মমতা ব্যানার্জির অস্থায়ী বাড়ি টেম্পোরারি বাড়ি যেখানে এই মুহূর্তে মমতা ব্যানার্জি থাকছেন আর আজকে কিছুক্ষণ আগেই মমতা ব্যানার্জি যখন এই বাড়ির থেকে বেরিয়ে হাওড়া হুগলিতে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন তখন উনি অভিযোগ করেছেন যে কিছু বহিরাগতরা নন্দীগ্রামে ঢুকে গেছেন তিনি তিনটে জায়গার নাম নিয়েছেন বোয়াল বলরামপুর আর গোকুলনগর সেই জায়গায় কাল রাত থেকে কে অশান্তি হচ্ছে আর তিনি নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ করেছেন আর আগ্রহ করেছেন নির্বাচন কমিশনকে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয় সেটা দেখা যাক তো এই বাড়িতে এই মুহূর্তে মমতা ব্যানার্জি থাকছেন এখান থেকে তিনি হুইল চেয়ারে বেরোচ্ছেন আর সেই জন্য পুরো রাস্তাটা আপনি দেখবেন কাঠ পাতা হয়েছে এখানে যাতে ওই হুইল চেয়ারটা চলে আসে আর এই কংক্রিট রাস্তায় হুইল চেয়ার চলে আসছে তারপরে তিনি চলে যাচ্ছেন হেলিপ্যাডে হেলিপ্যাডটাও আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই রাস্তা দিয়ে তিনি হুইলচেয়ার নিয়ে যাচ্ছেন তার পাশেই হুইল হেলিকপ্টার রয়েছে চপার ল্যান্ড করার জায়গা রয়েছে আর মমতা ব্যানার্জি কাল থেকেই অভিযোগ করে যাচ্ছেন যে বহিরাগতরা নন্দীগ্রামে ঢুকে গেছে আর তারা নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন তার পেছনে যে কারণটা বোঝা যাচ্ছে তিনি আশঙ্কা করছেন যে তৃণমূল কংগ্রেসের যে ঘাটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে বহিরাগতরা ভোট প্রভাবিত করার চেষ্টা করবেন আর এই মুহূর্তে আমরা হেলিপ্যাডের কাছাকাছি চলে এসেছি যেই হেলিপ্যাডের ওইখানে মমতা ব্যানার্জি এইখান থেকে বেরোয় আর এই এখান থেকে কে হেলিপ্যাড অবধি পুরো কাঠ পাতা রয়েছে এটা টেম্পোরারি একটা হেলিপ্যাড করা রয়েছে যেখানে মমতা ব্যানার্জি প্রতিদিনই এই হেলিপ্যাড হেলিক চপর দিয়ে বেরোচ্ছেন আজকেও তিনি বেরিয়ে গেছেন হাওড়া হুগলিতে ওনার জনসভা আছে সেখান থেকে জনসভা করে তিনি আবার তিনটে সাড়ে তিনটে নাগাদ এই বাড়িতেই ঢুকবেন কালকে সারা দিন নন্দীগ্রামে থাকবেন আর কালকে বিকেলের পর বা হয়তো পরশুদিন তিনি বেরিয়ে যাবেন আবার নির্বাচনী প্রচারে কিন্তু তার আগে তিনি যে অভিযোগ করেছেন সেটা নিয়ে রাজ্য রাজনীতি আবার সরগরম হয়ে গেছে ক্যামেরাম্যান তাপস বাইরির সঙ্গে অনুপম মিশ্র আজ তাক বাংলা নন্দীগ্রাম আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না